দেখো অনেক হয়েছে, আমার আর মাথা খেয়েও নি বাপু। তুমি যাও যেখান থেকে পারো দই এনে দাও, আমার দরকার। অমন শুকনো মাথা আমি আর সিবতে চাই না। দাঁড়াও, আমি এক্ষুনি দইয়ের ব্যবস্থা করছি। আরে আরে, ও কি করছো? কি ঢালছো গরুর খাবারে? তেঁতুল গোলা জল। মানে এসবের মানে কি? এটুকু বুঝলে নে? আরে গরু তেঁতুল জল খেলে একেবারে যে দুধের জায়গায় দই দেবে, কেমন বুদ্ধিটা? এ কোন পাগলের পাল্লে পড়লুম রে বাবা! তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও তো। কি, আমার বাড়ি থেকে আমাকেই বিদায় হতে বলছো? এত বড় আসপথা! বেশি কথা বললে এক্ষুনি পাড়ার লোক জড়ো করব আর বলবো তুমি পাগল হয়ে গেছো। সবাই মিলে পাগলা গারদে দিয়ে আসবে, ভালো হবে তো ব্যাপারটা? না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি বিদায় হচ্ছি। আমার সাথে এসব যে কি হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি যে কি করি, না একটু এই গাছতলায় বসে জিরিয়ে নি। এ বাবা, এত রাত হয়ে গেল, এবার আমি কি করবো? খিদেও লাগছে, আশেপাশে তো কোনো বাড়িও দেখা যাচ্ছে নি। না যাই তো দেখি কোথাও কিছু খাবার পাওয়া যায় কিনা। এই তো একটা বাড়ি। আচ্ছা এটা কি মুখুজদাদের বাড়ি? আজ বাজারে শুনছি বাড়িতে কেউ থাকবে নি, নিমন্ত্রণ বাড়ি যাবে। তাহলে তো ভালোই হলো, কিছু হাত সাফাইও করা যাবে। আজ আবার লোড সেটিং, এই তো সুযোগ। চল পটাই, ওরই হাত সাফাই। বড্ড খিদে লেগেছে, আগে কিছু খাবার খাই। আরে বাস, এক হাঁড়ি দই! বাবা বাবা বাহ! লাইট জ্বলবে নি বাবু, আজ লোড সেটি। কে তুই? সামনে আয়, আর টেবিলে একটা মোমবাতি আছে, জাল দেখি। আমি পটাই। কে পটাই বাবা? আর আমার বাড়িতে ঢুকলি কি করে? আমি সো আর ওই জানলার পাইপে ঢুকেছি। তুই চোর? হ্যাঁ আমি পটাই তো, চুরি করি যেখানে মার খাই সেখানে। আর এই মাঝরাতে পাইপ দিয়ে চোর ঢুকবে না তো পুলিশ ঢুকবে ভেবেছিলে? কি বুদ্ধি! ও বুঝলুম, তা অমন চিৎকার করে আমার ঘুম ভাঙালি কেন বাবা? কি করব, সকাল থেকে না খেয়ে আসি, তাই দইটা একটু মুখে দিতেই মুখ জ্বলে গেল। আচ্ছা কি মিশিয়েছিলেন বলুন তো? ওটা দই নয় রে গাধা, ওটা চুন ছিল। ও কপালটাই খারাপ। আচ্ছা এটা কি মুখুজদের বাড়ি? না,
এটা খোঁজ ভারী, কিন্তু কেন বলতো? ও আবার ফুল করলুম, এই মাথাটায় যে কি হয়েছে কে জানে, সব কেমন ভুলে যায়। কিসের ভুল শুনি? আগে সকালবেলায় শুনলুম, আর কি যেন নিতে বলেছিল, শাক না আলু, নাকি দুটোই নিয়ে যাব। কি হে মুকুজ্জেদা, কি খবর, কোথায় চললেন এত হন্তদন্ত হয়ে? এই যে ভায়া, ভালোই চলছে। আর বলো না, কাল শ্যালকের বিয়ে, তাই হোম মিনিস্টারের আদেশে সব কেনাকাটা করতে চলেছি। আজ বিকেলেই ভাবছি রওনা দেব। হোম মিনিস্টারের আদেশ আবার অমান্য করলে কি হয় বোঝোই তো সব। তাই ভাবলুম কেউ থাকবে নি, চুরিটা মন খুলে করতে পারবো। কিন্তু পটাই সন্দ, তোমার কপাল মন্দ। আচ্ছা পত্তা, আমি আসি এখন। বেশ মজা চর তো, একটু মজা করাই যাক, দেখি ব্যাটা কি করে। এই আসি মানেটা কি? আসি মানে আমার ঘুম ভাঙিয়ে এখন আসি? আমি যতক্ষণ না বলবো এক পাও নড়বি নে। যে আগে বলেন কি করতে হবে। তা তুই তো চুরি করতে এসেছিলিস, চুরি না করেই চলে যাবি। এক কাজ কর, যা তোর ইচ্ছে ঘটি বাটি সব নিয়ে চাদরে বাঁধ, তারপর সেগুলো নিয়ে যা। জি আগে। এখানে চাদরটা পাতি, এরকম সব জিনিসগুলো রাখি। ব্যাস হয়ে গেছে, এবার বেঁধে ফেলি। ব্যাস সব বাঁধা হয়ে গেছে, আপনি খুব ভালো বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, এবার আমি যাই। বেটার বুদ্ধি দেখেছ, একবারে আহা মক, দেখাই যাক বেটার কি করে, অনেক খেটেছিস ভাব। আর এবার আমার পাশে একটু বস দেখি, দুটো সুখ দুঃখের কথা বলি। বলছি তোর বাড়িতে আর কে কে আছে বাপ? আগে বাবু আমি তো একাই থাকি, কিন্তু একটা বউ কদিন ধরে বলছে সে নাকি আমার বউ। সে আবার কেমন কথা রে? সেটাই তো ব্যাপার বাবু, আমি নিজেই জানি নে আমি কবে বিয়ে করলুম। তবে প্রতিবেশীরাও বলছে ও নাকি আমারই বউ। বলছি বাবু আপনি গুরুজন, যদি কিছু মনে না করেন এখন বিড়ি ধরাবো। হ্যাঁ আজকালকার ছেলে তোরা, বিড়ি ধরাতেই বাড়িস ধরা। দেখছেন বাবু কি ভেজাল জিনিস, কিছুতেই জ্বলছে নি। আরে আরে করিস কি, করিস কি? কেন বাবু কি করলুম? আরে পাগল, তুই তো বিড়ির জায়গায় কাঠি মুখে দিয়ে বিড়ি দিয়ে ধরাচ্ছিস। ও তাই তো, দেখেছেন কাণ্ড, মাথাটা একেবারে গেছে। আরে 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 করিস কি, করিস কি? তুই কি রে পটাই? আচ্ছা শোন, তুই এবার বাড়ি যা, অনেক রাত হলো। আর দাঁড়া তোকে একটা জিনিস দি। এটা কি বাবু? এটা আমার বিয়ের আংটি, আজ কিনিও আর বেঁচে নেই, ছেলে মেয়েরাও সব বিড়েছে, তাই ওটা স্মৃতি হিসাবে আগলে রাখতুম, কখন চুরি টুরি হয়ে যায়। তুই ওইটা নিয়ে যা পটাই। বলছি বাবু আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল না বাবু। আপনি আমাকে থানায় দিয়ে আসুন। থানায়? থানায় কেন রে? আগে বাবু আমার তো এখন মাথা ঠিক নেই, কোথায় না কোথায় চলে যাব, তাই বলছিল আপনি আমায় থানায় জমা দিয়ে আসুন, কেউ আমার খোঁজ করলে জানিয়ে দেবেন আমি থানায় আসি। দূর হত ছাড়া, তুই বাড়ি যা তো দেখি, আমার ঘুম পাচ্ছে খুব।
ও বাবু, চলেন না, চলেন চলেন না বাবু, আমাকে থানায় দিয়ে আসবেন। আহ পটাই, আর মাথা খাস নি বাপ, শোন যা বাড়ি যা, আর যাওয়ার সময় জানালা দিয়ে যেতে হবে না, দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে যা, আর বাক্সটা নিয়ে যা। আগে হ্যাঁ বাবু। বাবু যে বললেন সিঁড়ি দিয়ে নেমে যেতে, কিন্তু এত নিচে সিঁড়ি রাখলে নামবো কি করে? দেখি পা বাড়িয়ে গিন্নি। ও গিন্নি, কোথায় গেলে গো? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তুমি তুমি ঠিক হয়ে গেছো? মানে আমার আবার কি হলো? তোমার কি মাথা খারাপ হলো? তবে কি মানুষটা ঠিক হয়ে গেল, তাই আর কি কিছু মনে পড়ছে নে? যাক গে বাবা, আমিও আর কিছু মনে করাবো নি। না না, ও কিছু নয়। বলছি তুমি কি এনেছো বলছিলে আমার জন্য? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমায় খুব বোকা বলো, আজ এমন একটা জিনিস এনেছি নয়, দেখলে তুমি পাগল হয়ে যাবে। ও মা, তাই? তা কি শুনি। এরকম করে বলবো নি, আগে চোখ বোঝাও, এবার হাত পাতো। হ্যাপি ভ্যালেন্টাইন গিন্নি, এবার চোখ খোলো। কি দেখবো, এটা তো একটা দেশলাইয়ের বাক্স। সংসারে কি আগুন জ্বালতে আর কিছু বাকি আছে যে দেশলাইয়ের বাক্স দিচ্ছ? কি দাদা বলছো, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওটা একটা আংটির বাক্স। এখনো তার মানে মাথা ঠিক হয়নি? ভালো করে তাকিয়ে দেখো এটা কি। সত্যি আমার মাথাটাই গেছে গিন্নি, কত আশা ছিল বউকে ভ্যালেন্টাইনে সোনার আংটি উপহার দেবো, পারলুম নি গিন্নি, পারলুম নি। ভুল করে আংটির বাক্সের জায়গায় দেশলাই বাক্স তুলে এনেছি, কটাই সন্দ। সত্যি তোমার কপাল মন্দ। সারো তো সব বাদ দাও, তুমি আমার সব থেকে বড় গহনা, কোনো সোনার আংটি আমার লাগবি নি। তুমি ভালো হয়ে গেছো, এতেই আমি খুশি। হ্যাপি ভ্যালেন্টাইন। সত্যি বলছো গিন্নি, সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। মেসোর থেকে মাসি ভালো, পাঠাচ্ছে খাসি, তার থেকেও ভালো বউয়ের থ্যাবড়া মুখের হাসি। কি হে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